সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। সম্মানিত সুধী, আমরা এতক্ষণ শুনলাম একজন আদর্শ শিক্ষকের কি ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত। এখন আমরা জানব একজন আদর্শ ছাত্রের কি ধরনের গুণাবলী থাকা উচিত। ছাত্রের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো বিনয় নম্রতা। শিক্ষকের থেকে শেখার, শিক্ষকের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা, এটা তার সবচেয়ে বড় জিনিস। একটা ছেলে মেধা কম থাকতে পারে, এটা সমস্যা না, তার থাকতে হবে ওস্তাদের প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ ভালোবাসা। ভালোবাসার থেকে আস্থা আসে, ভালোবাসা যদি না থাকে তাহলে সে ওস্তাদের থেকে কিছু শিখতে পারবে না। দ্বিতীয়টা বিষয়টা হলো যে তার একটা আত্মবিশ্বাস থাকতে হবে, সবাই পারে আমিও পারবো, সবাই পারে আমিও পারবো, এরকম একটা মানসিকতা। আর একটা বিষয় হলো আমাকে শিখতে হবে, আমাকে শিখতেই হবে, এই মানসিকতা নিয়ে আর থাকা। যেই পড়াটা অন্য ছেলে দুইবার পড়লে মুখস্থ হয় সেটা আমার দশবার পড়লে মুখস্থ হয়, তো আমি দশবারই পড়বো। আমি একথা বলবো না যে ধুর ও দুইবার পড়ে হয়েছে আমার দুইবারে হয় না, থাক, এরকম বলা যাবে না। আর কোনো এলেমকে অবহেলা করতে নেই, একজন ছাত্রের জন্য কোনো এলেমকে, কোনো জ্ঞানকে অবহেলা করতে নেই। প্রতিষ্ঠান থেকে হোক, শিক্ষক কর্তৃক হোক, শিক্ষক কর্তৃক হোক, যদি কোনো ধরনের কোনো প্রোগ্রাম দেওয়া হয় ছাত্রের উচিত সেই প্রোগ্রামে খুব গুরুত্বের সাথে অংশগ্রহণ করা। তাহলে যে বিষয়টা হবে সেটা হলো যে সে ওই ওই ছাত্রটা সকল ধরনের জ্ঞানে জ্ঞানী হবে, আমি এটা মনে করি আর কি।